সলাত আদায় করা কতটা গুরুত্বপূর্ণ। অনেকেই মসজিদে যায় বা মসজিদের আশেপাশে থাকে কিন্তু সলাত আদায় করে না। অথচ মুশরিক কাফের এদের ভিতরে পার্থক্য হলো সলাত। অতএব যে ব্যক্তি সলাত ত্যাগ করলো সে ব্যক্তি কাফের হয়ে গেল। যে ব্যক্তি সলাত ত্যাগ করলো, যদি স্বামী পড়ে স্ত্রী না পড়ে, স্ত্রী পড়ে স্বামী না পড়ে, তাহলে বিবাহ থাকে না, তালাক হয়ে যায়। যে ব্যক্তি সলাত ত্যাগ করলো আর এই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তার কোনো জানাজার সলাত নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, এখন আমরা দেখব এই ভাই যে কথাগুলো বলেছেন সেগুলো কতটা যুক্তিযুক্ত, কথাগুলো কি আসলেই কোরআন এবং হাদিস সাপোর্ট করে কিনা সেগুলো আমরা এখন পর্যালোচনা করব। প্রথমে দেখুন নামাজ তরককারী সম্পর্কে হাদিস। হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে বুরায়দা আনা বিহি কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। হযরত আবু বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমাদের এবং মুনাফিকদের মাঝে অঙ্গীকার রয়েছে আর তা হলো নামাজ, সুতরাং যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। ইবনে মাজা হাদিস নম্বর 1079। এই ভাই যে বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যের সার কথা হলো ইমান ও কুফরের পার্থক্য হচ্ছে নামাজ, তাই বেনামাজি কাফের। আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করল, সুতরাং যে নামাজ ছেড়ে দিল সে কাফের। দেখুন ইচ্ছেকৃত নামাজ তরক করা কবিরা গুনাহ, এতে কোনো সন্দেহ নেই, এটি কুফরির মতো কাজ, কিন্তু এর দ্বারা ব্যক্তি কাফির হয়ে যায় না। যদি তাই হয় তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষই কাফির হয়ে যাবে। বাংলাদেশকে আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বলা যাবে না, বরং বলতে হবে কাফির সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, কারণ এদেশের অধিকাংশ মানুষই নামাজ পড়ে না। কিছু মানুষ মাঝে মাঝে পড়ে, আবার মাঝে মাঝে পড়ে না। ওনার ফতোয়া অনুযায়ী তাহলে এদেশ কাফেরদের দেশ হয়ে যাচ্ছে। আসলে বিষয়টি এমন নয়, নামাজ ছেড়ে দেওয়া কাফেরদের মতো কাজ, কিন্তু এর দ্বারা ব্যক্তি কাফের হয়ে যায় না। এক হলো কাফিরদের মতো কাজ, আরেক হলো কাফির হয়ে যাওয়া, দুটি দুই জিনিস। যেমন একজনকে রান্না করতে দেখে আপনি বললেন লোকটি বাবুর্চির মতো কাজ করলো, এর মানে লোকটি বাবুর্চির মতো কাজ করেছে কিন্তু এর দ্বারা ব্যক্তি বাবুর্চি হয়ে যায়নি। তেমনি নামাজ পরিত্যাগ করা কুফরির মতো কাজ, কিন্তু এর দ্বারা ব্যক্তি কাফির হয়ে যায় না। আমাদের মূল সমস্যা হচ্ছে একটি দুটি হাদিস দেখেই পণ্ডিতি করতে শুরু করে দিই, এই বিষয়ে হাদিসের পূর্ণ ভাণ্ডার তালাশ করে দেখি না। গায়রে মুকাল্লিদ মতবাদ ভ্রান্ত হবার মূল কারণও এটা, এক দুটি হাদিস দেখেই তারা ফতোয়া দেওয়া শুরু করে দেয়, এই বিষয়ে হাদিসের ভাণ্ডার তালাশ করে তারা দেখে না। দেখে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত ইরশাদ দিয়ে উদ্দেশ্যটা কী। এই বিষয়টি বুঝতে হলে প্রথমে আমাদেরকে পবিত্র কোরআনের একটি আয়াত এবং তারপর কয়েকটি হাদিস দেখে নিতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরীক করে, এছাড়া যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমা করেন, যে আল্লাহর সাথে শরীক করে সে সুদূর ভ্রান্তিতে পতিত হয়। সূরা নিসা আয়াত 116। এবার আমরা কয়েকটি হাদিস দেখব। এক নম্বর আন সালমাতা বিন নুআইম কল وكان من اصحاب الرسول صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم من لقي الله لا يشرك به شيئا دخل الجنه وان زنا وان شرك। হযরত সালামা বিন নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় মিলিত হয় অর্থাৎ মৃত্যুবরণ করে যে সে শিরক করেনি, তাহলে সে ব্যক্তি জান্নাতি হবে যদিও সে জিনা এবং চুরি করে থাকে। দুই নম্বর আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কোনো জিনাকারী জিনা করার সময় মুসলমান থাকে না, কোনো মদপানকারী মদপান করার সময় মুসলমান থাকে না, কোনো চুরিকারী ব্যক্তি চুরি করার সময় মুসলমান থাকে না। তিন নম্বর হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে গোলাম মনিবের অনুমতি ছাড়া বিয়ে করে তাহলে সে জিনাকারী। উপরোক্ত আয়াতে কারিম এবং হাদিসগুলো সামনে রাখলে আমরা দেখতে পাই
কোরআনের আয়াত বলছে শিরক ছাড়া আল্লাহ তাআলা যে কোনো অপরাধ ক্ষমা করে দিতে পারেন। মানে শিরক ছাড়া এমন কোনো অপরাধ নেই যা কাফেরদের মতো চিরস্থায়ী জাহান্নামী বানায়। দুই নম্বর হাদিসটি বলছে জিনা বা চুরি করলে ব্যক্তি মুসলমান থাকে না, কিন্তু এক নং হাদিসে বলছে জিনা বা চুরি করলেও ব্যক্তি জান্নাতি হবে। মানে এসব অপরাধের কারণে ব্যক্তি কাফের হয় না, কারণ কাফের চিরস্থায়ী জাহান্নামী, অথচ হাদিসে বলছে জিনা বা চুরি করলেও ব্যক্তি জান্নাতি হবে। আর তিন নং হাদিসটি প্রমাণ করছে মনিবের অনুমতি ছাড়া বিয়ে করে জিনাকারি, কিন্তু উক্ত ব্যক্তির উপর জিনার শরয়ি শাস্তি প্রয়োগ হবে একথা কেউ বলেন না, কারণ এখানে আসলে জিনাকারী সাব্যস্ত করার উদ্দেশ্য নয়, বরং এই কাজটি গরহিত অন্যায় এটি বোঝানো উদ্দেশ্য। উপরোক্ত আয়াত ও হাদিসগুলো সামনে রাখলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে আসলে নামাজ ছেড়ে দেওয়া মারাত্মক গুনাহের কাজ, এটি কাফেরদের মতো কাজ, কিন্তু ব্যক্তি এতে করে কাফের হয়ে যায় না। যেমন তিন নং হাদিসে গোলামটিকে জিনাকারী বলা হলেও তার উপর জিনার শাস্তি আসে না, মানে সে আসলে জিনাকারী হয় না, বরং ধমকের জন্য এটি বলা হয়েছে। সুতরাং নামাজ ছেড়ে দিলেই ব্যক্তি কাফের হবে না, বরং কাফেরদের মতো কাজ হয়। যদি কাফের হয়ে যেত তাহলে তার জন্য জান্নাতে প্রবেশে নিষেধাজ্ঞা সম্বলিত হাদিস আসত, অথচ নামাজ ছেড়ে দিলে চিরস্থায়ী জাহান্নামী হবার কথা কোনো হাদিস বা আয়াতে বর্ণিত হয়নি, বরং আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন শিরক ছাড়া আর যত গুনাহই হোক না কেন আল্লাহ তাআলা তা মাফ করে দিতে পারেন। তবে হ্যাঁ, যদি কেউ নামাজ পড়া ফরজ নয় মনে করে নামাজ ছেড়ে দেয় তাহলে উক্ত ব্যক্তি কাফের, এতে কোনো সন্দেহ নেই, কিংবা নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে নামাজ পড়া ছেড়ে দেয় তাহলে উক্ত ব্যক্তি কাফের, কিন্তু অলসতাবশত নামাজ ছেড়ে দিলে ব্যক্তি কাফের হয়ে যায় বলাটা কোরআন ও হাদিস সম্পর্কে অজ্ঞতার পরিচয়ক ছাড়া আর কিছু নয়। আমি আমার বাপকে বলেছিলাম, আব্বা আপনি কেন সালাত পড়েন না, আপনি কেন সালাতে অলসতা করেন, আব্বা আপনি যদি মারা যান আমি আপনাকে ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি, আব্বা আমি আপনাকে অনেক ভালোবাসি, আজকে যদি মারা যান আর যদি জানাজার সময় হয় আমি বাসার পালিয়ে যাব। এবার দেখুন, ওনার বক্তব্য অনুযায়ী ওনার বাবার সাথে ওনার মায়ের সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, কারণ উনি বলেছেন যে স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, অথবা যে স্ত্রী নামাজ পড়ে কিন্তু স্বামী নামাজ পড়ে না, তাদের মধ্যে তালাক হয়ে যায়। সুতরাং উনি নিজেই বলছেন, ওনার বাবাকে উনি বলছেন যে উনি নামাজ কেন পড়েন না সেটা জিজ্ঞেস করেছেন, সুতরাং ওনার বাবা যেহেতু নামাজ পড়েন না সুতরাং ওনার মায়ের সাথে তালাক হয়ে গেছে, ওনার বাবা মায়ের মধ্যে বৈধ কোনো সম্পর্ক নেই। নিজের বক্তব্য নিজের উপরই প্রতিধ্বনি।